বলবলি বলে ও বলবলি কেমন যে লোক তুমি বারবার বলছো কিন্তু নিয়ে আর যাচ্ছ না। আমি কি করলাম? তুমি এমন বলছো যে আমি কিছু করলাম নাকি তোমাকে? যদি কোনো কাজ থাকে মানুষের কাজ ছিল গো, কাজ ছিল। হ্যাঁ, কাজ জন্য তো খাটছি ও তোমার জন্য, ঠিক আছে? পিকনিক যাচ্ছি না, এবার তো যাচ্ছি। পিকনিক আমরা কোথায় যাচ্ছি গো? হ্যাঁ গো, তুমি বলো না গো, এখন আমরা পিকনিক কোথায় যাবো করতে? মুকুটমণিপুর যাবো, ঘুরবো, স্টিমারে চাপো, আমার এত ভালো লাগছে না শুনে। তুমি আমাকে মুকুটমণিপুর নিয়ে যাবে? আমার না খুব ভালো লাগছে, জানো, খুব ভালো লাগছে। বলো, এবার তো যাচ্ছি, ফুর্তি করবো আমরা সবাই মিলে, তুমি আমি আর আমাদের। তো তুমি চলো দেখো কি ইন্তজাম করিব। তুমি যদি পিকনিক আমাকে নিয়েও যাও না, তাহলে আমি জানি শুকনো মুড়ি ছাড়া তুমি আমাকে আর কিছু খাওয়াবে না, আমি জানি ভালো করে। না গো, না গো, তুমি এমন বলো না। তুমি যে কেমন মানুষ আমি ভালো করে জানি, জানো? না না, শুকনো মুড়ি খাওয়াবো না, আমি শুকনো মুড়ি খাওয়াবো না, চপ মাখে খাওয়াবো তোমাকে, চপ বেগনি মলুয়া শসা যা আছে তরকারি সমেত সব মাখিয়ে খাওয়াবো তোমাকে, পিঁয়াজ থেকে সব কিছু। তাও আমার বলে না শুকনো মুড়ি, তুমি বললে না শুকনো মুড়ি খাওয়াবো না তোমাকে, আমি শুকনো মুড়ি খাওয়াবো না, ভিজা মুড়িয়ে খাওয়াবো তোমাকে। তুমি যে কি যে মরদ, আমার তো পোড়া কপাল, তোমার মতো ভর জুটেছে। কাজ ছিল তো কি করবো বলো, দু বছর তো আমি বলছি যাবো যাবো, কিন্তু কাজে ফাঁসিয়েছি। এই বছর যাবোই যাবো, এই বছর পিকনিক আমরা যাবোই যাবো, তোমার কোথাও রাখবো, এই বছর আমি পিকনিক যাবো তোমার সাথে আমি ভুলেও যাবো না। আর আগের বছর থেকে তুমি বলছো পিকনিক নিয়ে যাবো, ঠিক আছে, আর এখনো বলছো সে একই কথা, পিকনিক নিয়ে যাবো। তোমার সাথে আমি ভুলেও যাবো না, কোথাও ভুলেও যাবো না। তুমি যে কিপটা, বউটাকে এত ভালোবাসি, তাও আমাকে কিপটে বলে দিলে, তুমি আমাকে কিপটে বলে দিলে, কেউ শুনতেই পায় না এখানে। তুমি যে কিপটে, কি করে বলবো, এখনো পর্যন্ত ভাতের সাথে পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ ছিল, আজকে বড় ছিল, সেটা বলো। বললি বলছো ছোট ছোট ছোট, অল্প বড় ছিল, মিথ্যা কথা বলে না তুমি। সেগুলো নিয়ে ভাত খাই, যে ভোগ করছি আমি তাকে বলবো আমি। আর তুমি যদি পিকনিক নিয়েও যাও আমাকে, তাহলে তো শুকনো মুড়ি খাওয়াবে তুমি আমাকে শুকনো মুড়ি খাওয়াবে তো? না, আমি যাবো না। কেন যাবে না? যেতে হবে তোমাকে, যেতে হবে। আমাকে যেতে বলো না, আমি যাবো না। না গো, না গো, শুনো শুনো শুনো, এবার আমার হাতে পয়সা আছে, এবার একটা গোটা মুরগি নিয়ে যাবো, গোটা মুরগি এটা নিয়ে যাবো। সত্যি সত্যি গোটা মুরগি নিয়ে যাব, মুরগি খাবো আমি, মুরগি। ওই যে মুরগির কথা বললাম তার জন্য এত ফুর্তি। হ্যাঁ গো, কি বললে তুমি, কি বললে? না না না, তোমার কিছু বলিনি, কই আমি কোনো কিছু বলিনি তো। ও, কিছু বলো নি, আমি না বললাম কিছু আমাকে বললে তুমি। ভালো করে রাঁধবো আর তোমাকেও খাবো, আর আমি বেশি করে খাবো, আমার খুব ভালো লাগছে, কারণ বহুদিন ঘুরিনি কোথাও। জানো জানো তুমি, ওই মুকুটমণিপুর আছে না, হ্যাঁ, ওখানে যে ড্যামটা, ঠিক আছে, তো ওখানে অনেক স্টিমার থাকে, ঠিক আছে, ওই যে বলেছি ডিয়ার পার্ক, শুনেছি ডিয়ার পার্ক, সেখানে হরিণ দেখে তারা সেই স্টিমারে চেপে যায় ওখানে হরিণ দেখতে। তুমি আমাকে স্টিমার চাপাবে, আমার স্টিমার চাপতে খুব ভালো লাগে, জানো, আমি হরিণ দেখবো স্টিমারে চেপে যে। তোমাকে ঘুরাবো গোটা ডিয়ার পার্ক, স্টিমারও চাপাবো তোমাকে, স্টিমারও চাপাই ঘুরাবো চারদিকে, বুঝলি? তুমি চিন্তা করো না, এরকম হাতটা দিয়ে দিয়েছে জলটা লাড়ি লাড়ি যাবে। আমার খুব ইচ্ছে মুকুটমণিপুর যাবো, ঘুরবো,
স্টিমারে চাপো আমার এত ভালো লাগছে না শুনে কত লোক আছে দূর দূর থেকে বলো চারদিক থেকে লোক আছে চারদিক থেকে লোক আছে কলকাতা থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে কত জায়গা থেকে আসে এখানে আমাদের ঘুরতে আসে এখানে বলো তাই না গার্লফ্রেন্ডকে নিয়ে আসে বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আসে সবাই নিয়ে আসে তো তুমি আমি কেমন দুটো জোড় হয়েছি কি সুন্দর ঘুরবো আমরা দুলো পাইলে আমার হাতটা ধরবে আর আমিও তোমার হাতটা ধরবো ঠিক আছে যে আমরা একসাথে হাত তোলায় তোলাই ঘুরবো খুব পেকে গেছে আমার বউ আমার বউ খুব পেকে গেছে আমার খুব ভালো লাগছে সিনেমা দেখে না সেই হিরোইন হিরো ও সেই সেই চুমু খায় হিরো হাত তোলায় তোলায় ঘুরছে তার জন্য তো যাচ্ছি টেবিল সিন ওই যে সেই ভিডিও গুলো করে নাই দেব বাবু জিত বাবু সেই রকম পুরো সিনেমাটিক শট সেখানে মুরগির মাংস রাঁধবো আমার না আমার না খুব ফুর্তি লাগেছে না আমার খুব ফুর্তি লাগে ফুর্তি লাগা দরকার তুই কখন যাবো বলো না আর রাত্রে ঘুম হবে না দুদিন আছে কি করে ঘুম হবে বলো কোথাও যাবো যাবো করলে ঘুম আসে না আমরা জলদি আমরা সকালে বেরোবো ঠিক আছে সকালে সকালে সকালেই বেরোবো আমরা ভোরে ভোরে বেরোবো তাহলে এখান থেকে গাড়ি ভাড়া করবো দিয়ে আমরা যাবো একটা হাড়ি নেবো আর দুটো কড়াই নেবো মাটির হাড়িতে ভাবছি মাংসটা রান্না করবো মাটির হাড়িতে কি মাটির হাড়িতে রান্না মাটির হাড়িতে মাংস রান্না জানো খাইছো তুমি না আমি খাইনি খাওনি আজ তোমার হাতে আমি মাটির হাড়ির রান্না খাবো মাংস রান্না আমার হাতে রান্না আজ তোমাকে প্রথম খাও মাটির হাড়িতে দেখবে খুব মিষ্টি ও এত সুন্দর সিদ্ধ হয় না দারুণ সিদ্ধ কাউকে বলো না 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 কাউকে বলবো না কারণ একবার যে খাই না সে বারবার খেতে মন যায় তার জন্য এখন পোল্ট্রি মাংস দরও বেশি আছে ঠিক আছে এখন যাতে মানুষ কম খায় তাই ভালো তো পয়সা হাতে থাকবে বলো তাই না কিন্তু আমি অল্প খাবো আমি বেশি আর বোন এলাম তোমার পয়সা নষ্ট করবো না আমি বা 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 এই না হয় আমার বউ কারণ তোমার নষ্ট মানে তো আমারও নষ্ট তাই কম কম নিয়ে আসবো কত কত খাবে তুমি কত খাবে কম কম আনবো টেকে দি দেড় হ্যাঁ দেড় কি জানলে আমাদের ফটো তুলবো আমরা একসাথে আমরা ফটো তুলবো এখনই নেবে জিনিস এখন থেকে বাইরে টাকে রাখছি কারণ মানে সময় আমি দেখুন না সময়ে কিছু মনে পড়ে না তখন ওখানে যে আজকাল মনে হবে যে এই বাবা রে এটা ভুলে গেলাম এটা আনলে তো ভালো হতো তখন আবার কার কাছে যাব তখন তো কিছু পাওয়া যাবে না আজকাল যদি মনটা ভুলে যায় নিতে কি হবে খাওয়াটা বেকার হয়ে যাবে তাই না 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 তুমি নাও না নুনটা আগে নিয়ে নাও নুনটা আগে নিয়ে নাও ভয় লাগিলো শুনি আমার তাহলে আমি এখন থেকে কুছাকুছি করে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ এই দেখো কে ফোন করেছে বারার দেখি কি তোমার কলাই যে ফোন আছে ঠিক আছে ফোনটা ধরে নাও এখন তুমি কথা বলো দেখো কে বলছে ঠিক আছে আর অফিসে ছুটি নিয়ে নাও বলে অল্প গল্প করব আমরা যাব অল্প ঘুরতে কে বসে হ্যাঁ বসের ফোন হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ স্যার আমরা খুব ঘুরবো ওখানে গিয়ে খুব ঘুরবো দাঁড়া না তুমি বস ফোন করেছে শুধু ঘুরবো করছে আমার বউকে কি করে বুঝাবো যে এবারও হচ্ছে না পিকনিক আমাকে ঝেটা করে মারবে এবার যদি বলি যে পিকনিক হচ্ছে না বললাম শুধু যে গোটা মুরগি নিয়ে যাবো ডিয়ার বার্গে হরিণ দেখাবো ঘুরাবো চারদিকে এটা হচ্ছে না বলে কি করে বুঝাবো ঠিক আছে স্যার চেষ্টা করছি স্যার ঠিক আছে যেতেই হবে স্যার ঠিক আছে স্যার দেখছি স্যার হ্যাঁ আমার বউ গেল বুঝাতে হবে স্যার কি বললো গো বস কি বললো হ্যাঁ গো এবারও পিকনিক যাওয়া হচ্ছে না আমাকে যেতে হয়েছিল বস আবার মিটিং করলো
বলছে তারিখে যেতে হবে, মানে 5 জানুয়ারিতে মিটিং, এটা অন্যায়। স্বামী বউকে ঘুরতে নিয়ে যাবে সেটাও পাচ্ছেন না, এবারও হচ্ছে না। সবসময় কি পয়সা করতেই হবে তোমাদের, কত কষ্ট করে ভাবছিলাম আমি বাড়তে যাবো মুকুটমণিপুর ঘুরতে, তাও আর যাওয়া হচ্ছে না আমার না। আর রাত্রে আমি তো ঘুম হবে না, আমি কোথাও যাবো না, পিকনিক টিকনিক আমি যাবো না, তোমার সাথে আমি আর কোথাও যাবো না। জানি তুমি এমনি করবে, এর আগেবারও করেছিলে।